প্রবাসে দেশীয় সংস্কৃতিকে ছড়িয়ে দিতে এবার মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনটিভি ঈদ ফেস্টিভ্যাল 2023। আগামী রোববার রাজধানী কুয়ালালামপুরের পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ মেলা অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এ মেলায় নানা ধরনের স্টলের পাশাপাশি থাকবে মনোগো সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন দুই বাংলার জনপ্রিয় শিল্পী আকাশ সেন, চিত্রনায়িকা প্রিয়াঙ্কা জামান ও সময়ের আলোচিত উপস্থাপিকা ঈশাদ পায়েল। এক সংবাদ সম্মেলনে মেলার আনুষ্ঠানিক ঘোষণা দেন এনটিভির স্টাফ রিপোর্টার কায়সার হামিদ হান্নান। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এনটিভি দর্শক ফোরাম মালয়েশিয়ার আহ্বায়ক ও ইউকেএম এর সিনিয়র লেকচারার ডক্টর লুবনা আলম ও সমন্বয়ক এম ফরহাদ হোসেন। এ সময় শিল্পী আকাশ সেন ও চিত্রনায়িকা প্রিয়াঙ্কা জামানও উপস্থিত ছিলেন। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল, তুমি পিছে গিয়ে আস, সামনে আসো। এই কদিন ধরে আমি একবারও দেখলাম না তো জামাইটার লোক কথা বলছে। রিদিশা চকো ফান বিস্কুট নিবেদিত নতুন ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার। তো খালাম্মার নামে পাঠাইতো, তুমি ইচ্ছা মতো খরচ করতা। আমি বিদেশে থেকে কষ্ট করে তিল তিল পয়সা জমা তুমি করে পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না আমি? আমার কাছে টাকার হিসাব কত বড় সাহস! ঠিকই তো আছে, হ্যাঁ বিদেশ থেকে টাকা পাঠায়, তোমার কাছে হিসাব চাইবো না তো কার কাছে হিসাব চাইবো? পাশে পাশে ব্যাটার কাছে। রচনা ও পরিচালনা মারুফ রহমান। এটা কি সালাম দেওয়ার জায়গা? ভাবি আমি মাছ রাখতেও পারি না, আমি মাছ কাটতেও পারি না, আমার মনে গন্ধ লাগে। আর তুমি না পারলে রেখে দাও না, আম্মা এসে রান্না করবে, আর নয়তো কাজলকে বলে দিচ্ছি, কাজল এসে রান্না করবে, ঠিক আছে? না গো। দেখবেন বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। এখনো নাম্বার মনে রাখছো? মনে রাখি, ফোনে রাখি।